হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম আর তোমরা দেখছো হাই ফ্লায়ার। আজ আমরা যে ভিডিওটা দেখবো সেটা পেরিস্কোপ ভিডিও থেকে নেওয়া, নতুন একটা চ্যানেল থেকে, যদিও চ্যানেলটা পুরনো আমাদের কাছে, নতুন বিশেষ করে হাই ফ্লায়ার নতুন। এবং সেই চ্যানেল থেকে যে ভিডিওটা নিচ্ছি সেটা হচ্ছে যে 13টি পণ্য উৎপাদনে ভারত এবং চীনকে টেক্কা দিচ্ছে বাংলাদেশ। তো 13টা পণ্য কী কী সেটা আমরা দেখবো, সেটা কৃষিজ না শিল্পের এই ধরনের কী কী রয়েছে সেটাই দেখার তো মূল বিষয়। এবং বাংলাদেশ যে টেক্কা দিচ্ছে কোন কোন এরিয়ায় সেটা অবশ্যই জানতে চাইবো আমরা সবাই মিলে। তো যাই হোক, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো, সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। বাংলাদেশে এমন 13টি পণ্য আছে যেগুলো এত বেশি পরিমাণে উৎপাদন করা হচ্ছে যে ভারত এবং চীনের মতো অর্থনৈতিক পরাশক্তির পেছনে পড়ে গেছে। কিছু কিছু পণ্য উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ তো ভারত এবং চীনকেও টপকে গেছে। চলুন জেনে আসা যাক সেই 13টি গোল্ডেন খাত সম্পর্কে। প্রথমে আসবে ধান উৎপাদনের কথা। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের হিসাবে বাংলাদেশে 2019-20 অর্থ বছরে 5,26,00,000 টন ধান উৎপন্ন হয়েছে, যা বিশ্বে চতুর্থ সর্বোচ্চ। 14,85,00,000 টন উৎপাদন করে চীন প্রথম অবস্থানে, আর 11,64,00,000 টন উৎপাদন করে দ্বিতীয় স্থানে ভারত। ধানে একটু পিছিয়ে থাকলেও ইলিশের ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষে। বিশ্বের মোট ইলিশের 86% বাংলাদেশে উৎপাদিত হচ্ছে, যা প্রায় 5,33,000 টন। ইলিশ উৎপাদনে ভারত দ্বিতীয়, মিয়ানমার তৃতীয়। এছাড়া ইরান, ইরাক, কুয়েত এবং পাকিস্তানেও সামান্য ইলিশ উৎপাদন হয়। ইলিশের পরে আছে তৈরি পোশাক খাতের অবস্থান। তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। 2019-20 অর্থ বছরে বাংলাদেশ $2,750 কোটি পোশাক রফতানি করেছে, যা বিশ্বের মোট পোশাক রফতানির 6.8%। 30.8% পোশাক রফতানি করে প্রথমে আছে চীন, আর 6.2% রফতানি করে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। প্রবাসী আয়েও বাংলাদেশ পিছিয়ে নেই। প্রবাসী আয়ের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। গত অর্থ বছরে দেশের রেমিটেন্স এসেছে প্রায় $2,000 কোটি। একই অর্থ বছরে $7,800 কোটি নিয়ে ভারত প্রথম এবং $6,700 কোটি নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। সবজি উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয়। দেশে বছরে সবজি উৎপাদন হয় 1,60,00,000 টন। এক্ষেত্রে শীর্ষ অবস্থান চীনের, দ্বিতীয় স্থান ভারতের। আলু উৎপাদনে বাংলাদেশ ষষ্ঠ অবস্থানে রয়েছে। গত অর্থ বছরে 1,02,00,000 টন আলু উৎপাদিত হয়েছে। 9,14,00,000 টন আলু উৎপাদন করে বিশ্বে প্রথম চীন, আর 4,97,00,000 টন নিয়ে দ্বিতীয় ভারত। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, আর এই কাঁঠাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়তে। প্রতি বছর বিশ্বে 37,00,000 টন কাঁঠাল উৎপাদিত হয়, আর বাংলাদেশে বার্ষিক কাঁঠাল উৎপাদনের পরিমাণ 10,00,000 টন। সর্বোচ্চ 18,00,000 টন কাঁঠাল হয় ভারতে। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড। কাঁঠালের চেয়ে আম উৎপাদনে বাংলাদেশ পিছিয়ে আছে। আম উৎপাদনে বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আম উৎপাদনে সবার উপরে ভারত। দেশটির উৎপাদনের পরিমাণ 1,50,000,000 টন। দ্বিতীয় স্থানে রয়েছে চীন। আমের মতো পেয়ারা উৎপাদনেও বাংলাদেশ অষ্টম অবস্থানে রয়েছে। বাংলাদেশে বছরে 10,47,000 টন পেয়ারা উৎপাদন করা হয়। এখানেও ভারত এবং চীন প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে পাট রফতানিতে বাংলাদেশ প্রথম এবং উৎপাদনে দ্বিতীয়। দেশে মোট উৎপাদনের পরিমাণ 13,35,000 টন, যা বিশ্বের মোট উৎপাদনের 42%। প্রায় 20,00,000 টন উৎপাদন করে প্রথম ভারত। 45,000 টন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীন। অনেকেই জানেন না বাংলাদেশ ছাগলের দুধ উৎপাদনে বিশ্বে দ্বিতীয়। এছাড়া ছাগলের সংখ্যা এবং মাংস উৎপাদনে বিশ্বে চতুর্থ। ছাগল উৎপাদনে বিশ্বের শীর্ষ দুই দেশ হচ্ছে ভারত ও চীন। বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি, তাই মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ তৃতীয়। দেশে মিঠা পানির মাছ উৎপাদন হয় বিশ্বের মোট উৎপাদনের 10%। 16% নিয়ে প্রথম চীন এবং 14% নিয়ে ভারত দ্বিতীয়। কৃষিজাত পণ্যের বাইরেও অনেক ক্ষেত্রেই বাংলাদেশ উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে। আউটসোর্সিং এর মধ্যে অন্যতম। আউটসোর্সিং এ বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বাংলাদেশের আইটি খাতে ফ্রিল্যান্সারের সংখ্যা 6,00,000, যা বিশ্বের প্রায় 27%। বাংলাদেশ এই খাতে রয়েছে দ্বিতীয় অবস্থানে। ফ্রিল্যান্সারের সংখ্যায় প্রথম ভারত। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন বিশ্ব অর্থনীতির উদীয়মান এক নক্ষত্র। সাফল্যের এই ধারা অব্যাহত থাকলে সকল ক্ষেত্রে একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। আচ্ছা, আজকে ভিডিওয় যেটা দেখলাম সেটা হচ্ছে 13টা যে জায়গায় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, 1 থেকে 10-এর মধ্যে চলে এসেছে, এবং সেখানে কিছু কিছু জায়গায় তো ভারতকে এবং চীনকেও পিছনে ফেলেছে। যেমন পাট, ইলিশ এবং আরেকটা যেটা দেখলাম, পাট, ইলিশ,
এই দুটোই এখন মনে পড়ছে। পার্টি লিসে ভারতকে ছাড়িয়ে গিয়েছে এবং সাথে সাথে যে ছাগলের মাংস, বাদ বাকি কাঁঠাল, পেয়ারা এবং কাঁঠালে যত সম্ভব অষ্টম স্থানে আছে, না পেয়ারাতে অষ্টম স্থানে আছে, কাঁঠালে হয়তো চতুর্থ, তৃতীয় সেকেন্ড পজিশন এরকমই হবে, থার্ড কি সেকেন্ড এইরকম, থার্ড সেকেন্ড পজিশানে কিন্তু অনেক জায়গাতেই আছে। এবং হ্যাঁ, গার্মেন্টসে ভারতের থেকে এগিয়ে গিয়েছে, সেখানে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের পরে। আর সবার মানে প্রথমেই হচ্ছে যেটা ইলিশ তো বলতেই হয়, মাছের রাজা আর কি, সেই ইলিশ প্রথমে রয়েছে। এবং আমরা এটা সবাই জানি যে ম্যাক্সিমাম ইলিশটাই বাংলাদেশে পাওয়া যায়, তবে আরব কান্ট্রিতে এই যে ইলিশ পাওয়া যেত সেটা জানতাম না। হ্যাঁ, পাকিস্তানে কিছু সিন্ধু নদীর আশেপাশে এই ধরনের জায়গাগুলোতে ইলিশের কথা শুনেছি, এবং সিন্ধি যারা তারা ইলিশকে কিছু একটা নামে বলে, কিছু একটা নাম ডাকে, অনেকদিন আগে শুনেছিলাম কিন্তু মনে নেই সেই ব্যাপারটা। তো সিন্ধিদের কাছে ইলিশটাও পরিচিত, তবে অন্য নামে। তো যাই হোক, এখানে আর যেগুলো বলার সেগুলো হচ্ছে যে বাদবাকি যে সেক্টরগুলো রয়েছে, রেমিটেন্সের জায়গায় এখন মানে বাংলাদেশ খুব ভালো পজিশনে রয়েছে, তৃতীয় কি চতুর্থ যেটা বলা হলো এরকম কিছু, না সপ্তম অষ্টমে মনে হয় যত সম্ভব। আর বাকি আউটসোর্সিংয়েও খুব ভালো করছে যেটা, এবং বাদবাকি যে সমস্ত সেক্টরগুলো, আলু মানে কৃষির দিক থেকে তো বাংলাদেশ, শুধু বাংলাদেশ বলবো কেন, মানে দক্ষিণ এশিয়ার পুরোটাই মানে কৃষিতে কিন্তু অনেক উন্নত, মানে অনেক উর্বরা জমি রয়েছে, নদীমাতৃক দেশ সবগুলোই। তো সেখানে চীন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সবাইকেই অফ্রন্ত দিয়েছে, এবং সে যেভাবে কাজে লাগাতে পারছে সেইভাবে সে ফলটা পাচ্ছে। সে জায়গায় বাংলাদেশ, ভারত, পাকিস্তানেও খুব ভালো ফসল হয়, কিন্তু ইদানিং তাদের অর্থনৈতিক ডামাডোলের জন্য বিভিন্ন ধরনের প্রবলেম চলছে, সাথে সাথে চীন, এগুলোই কিন্তু ফসল ভালো হয় এবং সব রকমের ফসলই হয় মোটামুটি। সবজি উৎপাদনে যত সম্ভব বাংলাদেশ দ্বিতীয় কি তৃতীয়, তো সেই সব জায়গায়, হ্যাঁ তৃতীয় যত সম্ভব। তো এই বিভিন্ন সেক্টরে বলা হলো যে কোন জায়গাটায় বাংলাদেশ এগিয়ে এবং কোন জায়গাটায় আরও ভালো করতে পারবে ভবিষ্যতে। 13টাই মনে রাখা সম্ভব নয়, যে কটা আমার মনে ছিল সেগুলো বললাম, এবং আরও দিক রয়েছে, সেগুলো অবশ্যই এগিয়ে যাবে বাংলাদেশ, এবং সেই আশাটা সবাই রাখে, বাংলাদেশের মানুষ রাখে, বাংলাদেশের যারা কর্ণধার রয়েছে, যারা উপরে মাথার উপরে বসে রয়েছে, তারা অবশ্যই সেগুলো নিয়ে চিন্তাভাবনা করছে, এবং তার ফলে আমার মনে হয় বাংলাদেশ আরও অগ্রগতির দিকে যাবে। তো যাই হোক, ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ ছিল এবং ভালো লাগলো দেখে, অনেকগুলো জায়গায় বাংলাদেশ মানে কতটা এগিয়ে গিয়েছে, সেখানে ভারত এবং চীনকেও টেক্কা দিয়েছে, এবং আগামী দিনে সবগুলোতেই আশা করছি আস্তে আস্তে বাংলাদেশ এগিয়ে যাবে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবে ভিডিওটা, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো, সাথে সাথে জানিয়ে লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন।